দুটো আমরা বলেছিলাম যে দুটো প্রিন্সিপাল পড়ব, তো আজকে যতটুকু সম্ভব হয়, দেখা যাক যদি একটা হয় একটাই পরে শেষ করব মাউসে। ফার্স্টেরটা আমরা একটু চেষ্টা করি, এটাই লাস্ট টপিকসে, এটাই লাস্ট টপিকস। আমরা একটু ছবিটা দেখব, এখানে একটা ছবি আছে, ছবির সাথে একটু ম্যাচিং করানোর চেষ্টা করব। দেয়ার আর সাম কি পয়েন্ট, 1 to 10, 11, দেয়ার আর সাম ডিফারেন্ট ফিগার, দিস ইজ দ্য মেকানিক্যাল মাউস। আমরা যদি দেখি, নাম্বার ওয়ান, সুইচ ডিটেক্টস ক্লিক অফ লেফট মাউস বাটন, ওয়ান যেটা ইন্ডিকেট করছে, আমরা মাউসের যে লেফট বাটন এবং রাইট বাটন ছিল এই পোর্শনটা আমরা যদি দেখি একটু, দেখেন ওয়ান যেটা লেফট বাটন, থ্রি হলো রাইট বাটন, টু সুইচ ফর মিডল বাটন, থ্রি সুইচ ফর রাইট বাটন, ফোর হলো ওল্ড স্টাইল কানেকশন ফর দ্য পিএস টু পোর্ট যেটা ছিল, আগের মাউসগুলো তো সাধারণত PS2কে সাপোর্ট করতো, এই জন্য যেটা ফোর যদি দেখি, দিস ইজ দ্য কানেকশন অফ দ্য PS2 পোর্ট। নাম্বার ফাইভ ইজ দ্য চিপ কন্ট্রোলার, আমরা যদি দেখি ফাইভ চিপ টার্নস ব্যাক অ্যান্ড ফোর্থ, যেটা অ্যানালগ মাউস মুভমেন্ট ইনটু নিউমেরিক সিগনালস কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড, কারণ আমরা যেটা বলছি মাউসে যে ডাটাটা প্রোভাইড করবে মুভমেন্ট, সেটা কম্পিউটারের প্রসেস হবে ডিজিটাল ডাটা, তাই না? কম্পিউটার যখন প্রসেস করবে তখন তো তাকে বাইনারি ভ্যালুতে নিতে হবে, বাট মাউস যখন আমার এই সার্ফেসে মুভ করছে সেটা কি কোন ধরনের ডাটা, অ্যানালগ ডাটা, এই কাজটা করবে হলো চিপ। নাম্বার সিক্স যেটা বলছি, আমরা বলেছিলাম দুইটা রোলার থাকবে, একটা এক্স এক্সিস আর একটা হলো ওয়াই এক্সিস। নাম্বার সিক্স ইজ দ্য কোঅর্ডিনেটস, দিস ইজ ফর দ্য এক্স এক্সিস, অ্যান্ড নাম্বার সেভেন ইজ ফর দ্য ওয়াই এক্সিস, দিস ইজ দ্য সিক্স অ্যান্ড দিস ইজ দ্য সেভেন, এইট ইজ দ্য বল, দিস ইজ দ্য রাবার বল, এইট যেটা বলছে হ্যাভি রাবার হুইল, দিস দ্য বল, যে বল মুভমেন্ট করলে মুভ করবে। নাইন ইজ দ্য স্প্রিং প্রেশার রাবার বল ফার্মলি এগেনস্ট এক্স এবং ওয়াই এক্সিসে, যখন আমরা প্রেশার দিই তখন যেটা এক্স এবং ওয়াই এক্সিসে মুভমেন্টের জন্য আমাদের, নাইনে দেখেন এই যে এটা হলো একটা স্প্রিং আছে এখানে। টেন ইজ দ্য ট্রানজিস্টার ক্যাপাসিটার ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, অ্যান্ড ইলেভেন ইজ দ্য রেজিস্টার, দিস ইজ দ্য ক্যাপাসিটার, এর কাজ হলো ইনফরমেশন বা চার্জটাকে ধরে রাখা, দিস ইজ দ্য রেজিস্টার, রেজিস্টার দিস ফর দ্য সার্কিট বোর্ড। এই হলো ওভারঅল যদি আমরা দেখি স্ট্রাকচার অফ এ মাউস, রোল মাউস। এখন দেখা হাউ দিস ইজ ওয়ার্কস, এখানে একটা ডিটেলস বলা আছে, পরবর্তীতে আমরা সিম্পল জিস্ট করা আছে, আমরা আগে এটা দেখি। এখন বলছে অ্যাজ ইউ মুভ ইট অ্যাক্রস ইউর ডেস্ক, আমরা যখন একটা মাউসকে আমাদের ডেস্কে মুভ করাবো, দ্য বল রোলস আন্ডার ইটস ওন ওয়েট, যে রাবার বলটা আছে সে তার নিজস্ব যে ওয়েট আছে সে ওয়েটে কী করবে, রোল করবে। যদি বলটা রোল করে তাহলে বলের সাথে দেখা যাবে এক্স এবং ওয়াই এক্সিসে দুটো রোলার ছিল, কোঅর্ডিনেটস রিপ্রেজেন্ট করে, তাহলে বল রোলিংয়ের সাথে সাথে ওই রোলার দুটো কী হবে, মুভ করবে, সিক্স এবং সেভেন যেটা আসছে, অ্যান্ড পুশেস এগেনস্ট টু প্লাস্টিক রোলার্স লিঙ্ক টু থিন হুইলস, ওয়ান অফ দ্য হুইলস ডিটেক্টস দ্য মুভমেন্টস ইন আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন মানে ভার্টিক্যাল, তার মানে এটা কার দ্বারা রিপ্রেজেন্ট হবে, ওয়াই এক্সিস সেভেনের মাধ্যমে, অ্যান্ড আমরা যদি আরেকটা যদি হয় বিসাইডস দিস লেফট অ্যান্ড রাইট, দিস ইজ দ্য সাইড টু সাইড কমিউনিকেশন, তার মানে এটা হলো এক্স এক্সিস, তার মানে আমাদের যে মাউসের যে মুভমেন্ট, কার্সরটা লেফটে যাবে না রাইটে যাবে না আপে যাবে না ডাউনে যাবে, এই জিনিসটা মুভ রিপ্রেজেন্ট করবে কার মাধ্যমে, ডিফাইন করবে দুটো রোল, একটাকে বলছে হলো সেভেন যেটা ছিল ওয়াই রোল, আর সিক্সে ছিল এক্স রোল। অ্যাজ ইউ মুভ দ্য মাউস দ্য বল মুভস দ্য রোলার্স দ্যাট টার্ন ওয়ান অর বোথ অফ দ্য হুইলস, আয়দার সে কী করতে পারে, এক্সকে টার্ন করতে পারে, রোল করতে পারে, অথবা ওয়াইকে করতে পারে, অথবা দুইটাকেই করতে পারে। যদি হয় ইফ ইউ মুভ দ্য মাউস স্ট্রেইট আপ, আমি মাউসটাকে স্ট্রেইট আপে নিয়ে গেলাম, তাহলে শুধুমাত্র কোন রোলটা মুভ করবে, সিক্স অর সেভেন, সেভেন ওয়াই, যেহেতু আপে নিয়ে গেলাম,
অনলি দ্য ওয়াই অ্যাক্সিস উইল টার্নস, বোঝা যাচ্ছে? যখন মাউসটাকে আমি আপে নিয়ে যাব, আবার যদি মাউসটাকে আমি একটা সাইডে নিয়ে যাই পাশে, অনলি দ্য এক্স অ্যাক্সিস, এখন বলা আছে অনলি দ্য এক্স অ্যাক্সিস উইল টার্নস ইফ ইউ মুভ টু দ্য রাইট, অ্যান্ড ইফ ইউ মুভ দ্য মাউস অ্যাট অ্যান অ্যাঙ্গেল, আমি যদি একটা অ্যাঙ্গেল বলি, অ্যাঙ্গেল বললেই কী হবে, অ্যাঙ্গেল ইজ রিলেটেড টু বোথ কোঅর্ডিনেটস, দ্য কোঅর্ডিনেটস অফ এক্স অ্যান্ড দ্য কোঅর্ডিনেটস অফ ওয়াই, তখন কী হবে, দুটো যে রোলই আছে, দুটো যে রোলার, দুটো রোলারই কী হবে, মুভ করবে। এখন একটু খেয়াল করার বোঝার চেষ্টা করেন, এখানে দুইটা কি পয়েন্ট আমাদের, ওখানে কি আছে, হুইলে স্পোক আছে, লাইক অ্যাজ দ্য সাইকেলের যে চাক আমরা দেখি না, টায়ারগুলো এরকম, এখন বলছে ইচ হুইল ইজ মেড আপ অফ প্লাস্টিক স্পোকস, প্রত্যেকটা হুইলই মেড আপ হচ্ছে প্লাস্টিক স্পোক, এই যে তার মানে এই যে এই ধরনের প্লাস্টিক স্পোকস যখন আপনি অনেকগুলো লাগালেন তখনই তো একটা হুইল তৈরি হলো, তাই না? আমরা সাইকেলে যদি দেখি, আপনি যদি অনেকগুলো স্পোককে অ্যারেঞ্জ করেন সার্কেল ওরিয়েন্টেশনে, তখন কি একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেল না? ইচ হুইল ইজ মেড আপ অফ প্লাস্টিক স্পোকস অ্যান্ড অ্যাজ ইট টার্নস, যখন এই হুইলটা টার্ন করলো, দ্য স্পোক রিপিটেডলি বিগ এ লাইট, ব্রেক এ লাইট বিগ, তার মানে আমরা যখন দেখি এখানে দেখা যাচ্ছে একটা লাইট সোর্স আসবে, নর্মালি যেটা আছে মাউসে আমাদের, আপনারা যদি দেখেন মাউসটাকে অন করার সাথে সাথে কী হচ্ছে, একটা ব্যাকলাইট লিড করছে না, তার মানে এটা অন হলো, যখন আপনি মুভ করবেন, মুভ করার অর্থ হলো তার মানে আমার ওইখানে একটা লাইট সোর্স আছে, লাইটের একটা বিম যাচ্ছে, যখন আমি ওই হুইলটাকে মুভ করাচ্ছি, হুইল যখন রোটেশন হচ্ছে তার মানে লাইটের বিমটাকে সে কী করবে, ব্রেক করবে কি না? এখানে যদি একটা লাইট পাস হয় তাহলে হুইলটা যখন এখানে রাউন্ড হবে, মুভমেন্ট করবে, তাহলে বিমটা কী হবে, কাট হবে না? যত বেশি পরিমাণ মুভমেন্ট হবে তত বেশি পরিমাণ কাটিং আসবে, আর যদি আপনি সেটা মুভ না করেন তাহলে কোনো ধরনের লাইটটা ক্লিয়ারলি পাস হতে পারে অথবা ব্লক হতে পারে। এখন যখন আমরা মুভমেন্ট করছি অ্যাকর্ডিং টু দ্য রোটেশন, আপনার কিন্তু লাইট বিমটা কী হচ্ছে, অন অফ হচ্ছে, হচ্ছে কি না? অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডিজিটাল, অন অফ মিন্স কি, পালস, জিরো অ্যান্ড ওয়ানস, দিস ইজ দ্য ইলেকট্রিক পালস, তখন কী হচ্ছে আপনার পালসে কনভার্ট হয়ে যাচ্ছে, লাইট ইমেজ, লাইটের যে রিফ্লেক্ট সেটা তখন পালসে চলে যাচ্ছে। দ্য মোর দ্য হুইল টার্নস the more times the beam is broken, so counting the number of times the beam is broken is a way of precisely measuring how far the wheel has turned and how far you have pushed the mouse, ortho apni joto beshi poriman orthat oi khane oi je pulse er upore depend korbe apnar mouse ta kon coordination e move korche kon obosthay ache, the counting and measuring is done by the oi je microchip chilo amader ekta 5A মাইক্রোচিপের কাজ হবে হলো ওই যে কাউন্টিং, বিম কাউন্টিংগুলো করলো, সেই কাউন্টিং থেকে ফাইন্ড আউট করা, উইচ সেন্ডস ডিটেলস ডাউন দ্য কেবল টু ইয়োর কম্পিউটার্স, এবং তখন আমার অ্যাকর্ডিং টু দিস আমার তখন কম্পিউটারে কার্সরগুলো দেখাবে, কার্সরের মুভমেন্টটা তখন চেঞ্জ আসবে।